السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأوذ بالله من الشيطان الرجيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم وما يوق شح نفسي فأولئك هم المفلحون عن أبي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك متفق عليه সমানিত দিনী ভাই ও বন্ধুগণ আলহামদুলিল্লাহ এখন সাবান মাস চলছে আর কয়েকদিন পরে রামাজান মাস আরম্ভ হবে ইনশাআল্লাহ এক বছর পরে আবারও আমরা এই মহিমান্বিত মাসের সম্মুখীন হয়েছি বাকি কয়টা দিনও যেন আল্লাহ আমাদেরকে হায়াত দান করে যেন রামাজান মাসের এই নেকির মাস বরকতপূর্ণ মাস যেন আমরা লাভ করতে পারি আমিন সমানিত দিনী ভাইরা আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে দান সাদাকা বিষয় এবং পাশাপাশি দিস আন্দোলনের যে অনেকগুলি কর্মসূচি চলছে চলমান আছে সেই কর্মসূচিগুলো সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস পাবে আর আল্লাহ আর আল্লা করার মাজেদে সুরাত আকাবুনের ষোলো নম্বর আয়তে বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাত আতম তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো ওয়াসমাউ আচিউ ও আফিক ও খয়াল আর তোমরা ওয়াসমাউ শ্রবণ করো এবং আত্মীয় মেনে চলো তোমরা তোমাদের নেতৃবৃন্দের নির্দেশ কথা শোনো এবং মেনে চলো আংফিকু খাই আংফিকুং আর তোমরা দান করো এটা তোমাদের জন্যই কল্যাণকর তারপরে আল্লাহ সুমনতাল্লা বললেন অমাই ও কাসুক খান আফসি ফাউলাইকাহমুল মুফি হন যে ব্যক্তি মানে কৃপণতা থেকে মুক্ত অমায় কাশুকান আফসি যার অন্তর কৃপণতা থেকে মুক্ত ফা উলায় কাহমুল মুফলি হন সেই ব্যক্তি হচ্ছে সফল কাম কৃপণতার থেকে বাঁচার জন্য আল্লাহ মহান আমাদেরকে এই আয়াতের মধ্যে ইঙ্গিত দিয়েছেন অন্য হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাম আমাদেরকে সাবধান করেছেন সেখানেও তিনি বলেছেন অত্যাক সোহা ফা ইন্নার সোহা আহ তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো নিশ্চয়ই কৃপণতা নিশ্চয়ই বকিলি ইতিপুরের বহু মানুষকে ধ্বংস করেছে বহু কমকে ধ্বংস করে দিয়েছে সম্মানিত তিনি ভাই ও বন্ধুগণ কৃপণতা থেকে আমাদেরকে যে কোনোগুলো বেঁচে থাকতে হবে আল্লাহ্মানতা আলাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সে সম্পদ আবার তার পথে ব্যয় করার জন্য তিনি আমাদের কাছে আমাদের কাছে চেয়েছেন যেমন আল্লাহসাম্য়াহতা আলাহ সোরা বাকারতে বলছেন মাংদাল্লাদি ইয়খরিউদুল্লাহ পারদার হাসানা ভাই উদা আইফালা আয়াফান ক্যাথিরা এমন কে আছে যে ব্যক্তি আল্লাহকে কর্জা হাসানা দান করে মাংদাল্লা দি ইকুরুদুল্লাহ পার্দার হাসানা কোন সে ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে কি হবে আল্লাহ সালা তাকে বহু বেশি করে দিবেন অল্লাহবির যেমন আল্লাহ আলাই সম্পদকে সংকুচিত করে দেন আবার সম্পদকে বাড়িয়ে দেন তার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে সে কারণে আল্লাহ রাবুল আলমিন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সে সম্পদ থেকে আমাদেরকে দান করার নির্দেশ তিনি দিয়েছেন তিনি আমাদের কাছে করজে হাসানা চেয়েছেন আর করজে হাসানা কোনটাকে বলে করজা হাসানা মানে যেটা আবার ফেরত দেওয়া হয় তা আল্লা সোহানা আমাদের কাছ থেকে যে কর্জে হাসানা চেয়েছেন সেটা বহুগুণে বেশি পরিমাণে তিনি আমাদেরকে দান করবেন এ কথাও তিনি বলছেন আবু খুরায় রিয়াল্লা থেকে বর্ণিত সৈবুখারি সহ মুসলিমের যে হাদিস সেখানেও তিনি বলেছেন রাসুল করিম সাল্লাহ আলিয়া বলেন যে আল্লাহ সুবাহনতালা বলেছেন আনফিক ইয়া ইবনে আদম উ আলাইকা আদম সন্তান তোমরা দান করো আমি তোমাদেরকে দিবো আল্লাহ বলছেন তোমরা আমাকে দাও আমি তোমাদেরকে দিবো সেজন্য আমাদের প্রত্যেকেরই আসলে দানের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে দান করার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হতে হবে দানের একটা আবহ আমাদের মধ্যে যেন সৃষ্টি সে চেষ্টা করতে হবে কারণ দান করলে সম্পদ কমে না সম্পদ বেশি হয়ে যায় দানে কখনো সম্পদ হ্রাস পায় না বৃদ্ধি পায় হাকুল্ল ইয়াম হাকুল্লাহ রিবা ওয়াইউর সদাকা আল্লাহ সাল করা যদি বলেছেন এম হাকুল্লাহর রিবাউর সদাকা সম্পদকে নষ্ট করে ধ্বংস করে দেয় আর সাদাকা দিলে সম্পদকে সম্পদ বেশি হয়ে যায় সুদের মাধ্যমে সম্পদ কমে যায় কিন্তু সাদাকার মাধ্যমে মাধ্যমে সম্পদ বেশি হয়ে যায় তাহলে আল্লাহ সহ তালা যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমাদেরকে দান করতে হবে সমরিত দিনীর ভাই বন্ধুগণ আজকে আমরা আহলাদিস আন্দোলনের যে কিছু কর্মসূচি আছে সে সেই প্রশ্নকে বলবো তার আগে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে ও আমলের প্রতি মানুষের একটা আগ্রহ পূর্বের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা দাওয়াতের ফসল মানুষ হকটা বোঝার চেষ্টা করছে এবং হক মানার চেষ্টা করছে আলহামদুলিল্লাহ বহু মানুষ যারা বিভ্রান্ত ছিলেন দিগ্রান্ত ছিলেন বিভিন্ন মত ও তরিকার অনুসারী ছিলেন বিভিন্ন ভ্রান্ত আকিদার মধ্যে যারা এতদিন পর্যন্ত নিবজ্জিত ছিল ছিলেন ছিলেন তারা এখন আলহামদুলিল্লাহ হকের দাওয়াত পেয়েছেন এবং সেই দাওয়াত কবুল করছেন সে কারণে সারা দেশে আলহামদুলিল্লাহ এখন একটা জোয়ার চলছে হকের সারা দেশে সহি আকীদার সহি আমলের সহি মানহাজের আলহাদিসের একটা জোয়ার আলহামদুলিল্লাহ সারাদেশে চলছে সেই কারণে যারা বিদায়ী যারা আহলহাদিস বিদ্বেষী আহাদিস বিরোধী যারা সহি আকিদ আমলের মানহাজের বিরোধী যারা তারা কিন্তু প্রতিনিয়ত ক্ষিপ্ত হচ্ছে এবং আলহাদিসের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপর হামলা করার চেষ্টা করছে এবং বিভিন্ন জায়গায় তারা হামলা করেছে ইতিমধ্যে তো এই জন্য এই দাওয়াতকে আরও আরো বেশি গতিশীল করার জন্য আমাদের বিভিন্ন সেক্টরে কাজ করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে আলহামদুলিল্লাহ আরও বৃদ্ধি করার চেষ্টা করতে হবে আহ আন্দোলন বাংলাদেশ সে লক্ষ্যে এদেশে কাজ করে যাচ্ছে সময় তো তিনি ভাই বন্ধুগণ আন্দোলন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিক ইজতেমা ময়দান ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আপনারা জানেন যে রাজশাহীতে নওদাবাড়া রাজশাহীতে প্রতি বছর বার্ষিক তাবলিগ ইজতেমা হয় বছর যেটা অনুষ্ঠিত হয়ে গেল গত দশ ও এগারো মার্চ এই তবলিক ইস্তেমা ছিল বত্রিশতম বার্ষিক তবলিগ ইজতেমা এই এর পূর্বে আরও একত্রিশ বছর যাবত এ তাবলিগ ইজতেমা হয়েছে আলহামদুলিল্লাহ ইস ইজতেমার আগের যে দিনগুলো ছিল আর এখনকার যে দিনগুলো আকাশ পাতালের পার্থক্য আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে প্রথম দিকে লেগে তোমার জন্য যে সমস্ত আয়োজন করতে হতো সংক্ষিপ্ত পরিসর ছিল উপস্থিতি কম ছিল একটা প্যান্ডেলের মধ্যে সম্পন্ন হয়ে যেত এখন আলহামদুলিল্লাহ নর্দাবাড়া যে বৃহৎ যে প্যান্ডেল প্যান্ডেলটা আমরা করে ট্রাক টার্মিনালে সেই প্যান্ডেলও সংকলন হয় না সংগত কারণে মহিলা মাদ্রাসায় দ্বিতীয় পুরুষ প্যান্ডেল করতে হচ্ছে এবং মার্কাসের মাঠে আর প্যান্ডেল করতে হচ্ছে তিনটি প্যান্ডেল পুরুষদের জন্যই করতে হচ্ছে তিন জায়গায় এবং সেটা এলইডি স্ক্রিনের মাধ্যমে সব জায়গা থেকে একই সঙ্গে সম্প্রচার করা হচ্ছে ব্যাপক মানুষের উপস্থিতি মানুষের জোয়ার নিঃসন্দেহে আল্লাহ তালা সুখী আদায় করতে আলহামদুলিল্লাহ তো সংগত কারণে আন্দোলন উদ্যোগ নিয়েছে যে এই তিন জায়গায় চার জায়গায় এইভাবে খণ্ডখণ্ড করে তবলিগ ইসলাম করতে গিয়ে আমাদেরকে অনেক জটিলতার মধ্যে পড়তে হয় আর যেহেতু আমাদের নিজস্ব জায়গা না নিজস্ব জায়গা না হওয়ার কারণে সেই জায়গার অনুভূতি পেতে অনেক সময় ঝামেলা হচ্ছে আর জায়গাও দিন দিন কম হয়ে যাচ্ছে আরও আরও ব্যাপক জায়গার আমাদের প্রয়োজন সেজন্য আলহামদুলিল্লাহ ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে যে একটা সুন্দর জায়গা বড় একটা পরিসরে যেন আমরা তবলিগ ইস্তেমা করতে পারি এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা যেন করতে পারি সেই লক্ষ্যে গত বছরে আমিরে জামাত প্রফেসর ডক্টর মো আসাদুল্লাহ গালিব স্যার ইজতেমা ময়দানে ঘোষণা দিয়েছিলেন ইজতেমা ময়দান করার জন্য এবং দারুল হাদিস বিশ্ববিদ্যালয় জমি করার জন্য সে লক্ষ্যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে রাজশাহীর অদূরেই রাজশাহীর মধ্যেই ইতিমধ্যে আট বিঘা ছয় কাঠা জমি রেজিস্ট্রি করা সম্পন্ন রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে অর্থাৎ অর্থাৎ দুইশো দুইশত ছেষট্টি শতাংশ জমি ইতিমধ্যে রেজিস্ট্রি হয়েছে আলহামদুলিল্লাহ আরও জমি আমাদের কিনতে হবে কেবল শুরু হলো আর কি আমি যেমন ঘোষণা দিয়েছেন একশো থেকে তিনশো একর জমি যেন আমরা সেখানে কিনতে পারি তাহলে একটা বড় ধরনের একটা ময়দান আমরা পাবো এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার কাজটা আমাদের জন্য সহযোগী আলহামদুলিল্লাহ সেই জন্য তবলিগ ময়দানের জন্য এবং দারুল হাতে বিশ্ববিদ্যালয় প্রকল্পের জন্য ইতিমধ্যে অনেকে দান করেছেন আপনাদের অনুদানেই ইতিমধ্যে এই পর্যন্ত ক্রয় সম্পন্ন হয়েছে এখন সামনের দিকে আরও জমি ক্রয় করতে হবে যদি আশানুরূপ জমি আমরা ক্রয় করতে পারি ইনশাল্লাহ তাহলে আগামী বছরে ইনশাআল্লাহ আমরা নতুন জায়গায় ইজতেমা করার একটা স্বপ্ন দেখতে পারবো ইনশাআল্লাহ জন্য দানশীল ভাইদের প্রতি আমাদের আবেদন আপনার দাউল হাতেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এবং তবলিগ ইস্তামা মদ্যানের জন্য এই প্রকল্প আপনারা দান করবেন এই জন্য তবলিগ ইস্তেমা ফান্ড নামে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেখানে সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনারা দান করবেন সমারিত তিনি বন্ধুগণ আপনারা জানেন আহ আন্দোলন আর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলমার্কাজুল ইসলাম সালাফি এবং পাশাপাশি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের নাম আপনারা শুনেছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এটা আহাদিস আন্দোলনের একটা কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এর মাধ্যমে ইতিমধ্যে সারা দেশে এক প্রায় একশো শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা বোর্ড অন্তর্ভুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আরও প্রতিনিয়ত শিক্ষা অন্তর্ভুক্ত হচ্ছে তো হাদিস মনেন শিক্ষা বোর্ডের নেতৃত্বে এখন একটা শিক্ষা বিপ্লব শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হাদিস ফোন শিক্ষা বোর্ডের মাধ্যমে সিলেবাস প্রণয়ন হচ্ছে এবং ইতিমধ্যে অনেকগুলো বই রচিত হয়েছে ক্লাসের বইগুলো বেশ করে প্রাইমারি লেভেল পর্যন্ত প্রায় সবগুলি বই হাদিস মনেন শিক্ষা বোর্ডের পক্ষ থেকে লেখা সম্পূর্ণ হওয়ার পথে হয়েছে ইতিমধ্যে তো এই বইগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার হচ্ছে পড়ানো হচ্ছে এতে আমাদের সন্তানরা ছোটোবেলা থেকে সহি আকিদা সহি আমল সহি মানহাজ সম্পর্কে তাদের একটা ধারণা তাদের একটা শিক্ষা লাভ করার সুযোগ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে শিক্ষা বোর্ডকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে এটাও আমাদের একটা আবিল থাকবে যে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সেখানেও অর্থের প্রয়োজন আছে একটা শিক্ষা বোর্ডের পিছনে অনেক খরচ আছে অনেকগুলো প্রতিষ্ঠার তদারকি করতে হয় অনেকগুলো স্টাফ নিয়োগ দিতে হয় এই বিষয়গুলো আস্তে আস্তে দিন দিন পরিস হবে সেই জন্য সেটা আমাদের খেয়াল রাখতে হবে আর হাদিস আলহাদিস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামের সালাফি এটা আপনারা জানেন সকলেই তো আল মারকাজুল ইসলামের সালাফির সাথে পাশাপাশি তার বালিকা শাখা যেটি আছে সেটাও নদার রাজশাহীতে বালিকা শাখাটি নয় বিঘা উপর প্রতিষ্ঠিত আল মার্কাজুল ইসলামের সালাফি বালিকা শাখা রাজশাহী মহানগরীতেই মার্কাজের নিকটেই সামান্য দূরে সেখানে নয় বিঘা জমি আলহামদুলিল্লাহ অনেক আগে ক্রয় করা সম্ভব হয়েছিল এখন তো জমির দাম অনেক বেশি যেটা কিনা খুব আমাদের পক্ষে দুঃসাধ্য আলহামদুলিল্লাহ আলাহ সামান্ন তালা সে ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে এখন সেই নয় বিঘা জমির উপরে শিক্ষা প্রতিষ্ঠান চলছে এই বছরে বালিকা শাখায় সাড়ে নশত ছাত্রী আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষার্থীরা এখানে আসছে আমাদের যারা গার্ডিয়ান আছেন তারা তাদের মেয়েদেরকে এখানে দিয়েছেন সুন্দর পরিবেশে লেখাপড়া করার জন্য কিন্তু অবকাঠামোগত উন্নয়ন আমরা এখনো করতে পারিনি টিন শেডের মধ্যে পড়াশোনা হচ্ছে ক্লাস হচ্ছে আবাসিক রুমগুলো টিন শেডের মধ্যে আছে সেই কারণে আমরা অনেকদিন থেকে এই মাদ্রাসায় ক্যাম্পাসটাকে নিয়ে স্বপ্ন দেখছি চিন্তা ভাবনা করছি এবং সম্পূর্ণ ক্যাম্পাসটার উপরে একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে যে মাস্টার প্ল্যানের মধ্যে পাঁচটি আবাসিক ভবন আছে দুইটি অ্যাকাডেমিক ভবন আছে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে আর একটি হচ্ছে স্টাফ কোয়ার্টার এবং একটি একটি মসজিদ সব মিলিয়ে দশটি মানে পৃথক পৃথক ভবনের ডিজাইন এই ক্যাম্পাসের মধ্যে করা হয়েছে যার ইতিমধ্যে আলহামদুলিল্লাহ একটি আবাসিক ভবনের কাজ আমরা গত বছর শুরু করেছিলাম ইতিমধ্যে আরতলা ফাউন্ডেশনের এই ভবনটির পাঁচতলা পর্যন্ত প্রায় কাজ শেষের দিকে আলহামদুলিল্লাহ করি রমজানের মধ্যে এই পাঁচতলার পর্যন্ত কাজটা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ তো এই প্রকল্পটি বাস্তবায়ন করতে বহু টাকার প্রয়োজন আলহামদুলিল্লাহ কোনো সংস্থা সংগঠনের মাধ্যমে নয় কোনো এনজিওর মাধ্যমে নয় বা সরকারি কোনো অনুদানে নয় আপনাদের সামান্য সামান্য সহযোগিতা দিয়েই এই বালিকা শাখার আলমার্খাদালাম এই বালিকা শাখার একটি আবাসিক ভবনের এই পাঁচতলা পর্যন্ত সম্পন্ন হয়েছে এ পর্যন্ত সম্পন্ন করতে আমাদের চার কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে আর বাকি কাজটুকু সম্পন্ন করতে আরও প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হবে তো এরপরে তারপরে পরবর্তী আরেকটা একটা বিল্ডিং হয়তো হাত দিতে হবে পর্যায়ক্রমে যদি আমরা ভবনগুলি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ যে এটা বাংলাদেশে একটা শ্রেষ্ঠ মহিলা মাদ্রাসা হিসাবে গণ্য হবে ইনশাল্লাহ এখানে সুন্দর পরিবেশে নিরাপক পরিবেশে আমাদের সন্তানরা পড়াশোনার সুযোগ লাভ করতে পারবে ইনশাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ তারপরে আর একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কাজের যে মসজিদটি আছে আমাদের নদাবাড়াতে এই মসজিদে মুসল্লির সংকলন হচ্ছে না মসজিদটি বেশ বড় হলেও ফাউন্ডেশন সেইভাবে দেওয়া নাই যার কারণে আমরা এই মসজিদটি দোতলা তিনতলা করার কোনো সুযোগ পাচ্ছি না যার কারণে প্রতি জুমাতেই অনেক মুসলিম ভাই কষ্ট করেন এখন তো গরমের দিন তারপর বৃষ্টিপাতলের দিন আসছে প্রতি জুমাতে মসজিদের বাহিরে অনেক মুসল্লি প্রায় দশ পনেরো কাতার মুসল্লি বাহিরে হয় এই যে রুদ্রের মধ্যে মুসল্লিরা কষ্ট করছেন তার ভিতরে জায়গা হচ্ছে না এই সব আমরা করে এই মসজিদটি আমরা নতুন করে করার একটা পরিকল্পনা হাতে নিয়েছি ইতিমধ্যে সেখানেও একটা ডিজাইন তৈরি করা হয়েছে সেটা বিজ্ঞাপনও বিভিন্ন জায়গায় আমরা দেখেছেন ইতিমধ্যে ছয়তলা ফাউন্ডেশানের একটি মসজিদ সেখানে ইনশাল্লাহ গড়ে উঠবে এবং তার মধ্যে হিফজ বিভাগ তার মধ্যে গবেষণা কেন্দ্র লাইব্রেরি ইত্যাদি বিষয়গুলো কিন্তু সেখানে থাকবে ইনশাআল্লাহ তো এই মসজিদটির বাস্তবায়নের জন্য অনেক অর্থের প্রয়োজন প্রয়োজনীয় অর্থ প্রয়োজনীয় সহযোগিতা আমরা না পাওয়ার কারণ এখন এই কাজটিতে আমরা হাত দিতে পারিনি যদিও মসজিদের কাজটি করা খুবই জরুরি মুসল্লিদের অনেক কষ্ট হচ্ছে অত্যন্ত কষ্ট হচ্ছে এজন্য আমরা বারবার অনেকের কাছে বলছি যারা আল্লাহর ঘর নির্মাণে এগিয়ে আসতে চান তারা অন্তপক্ষে কেন্দ্রের মসজিদটির দিকে একটু চিন্তা ভাবনা করেন একটু তাকান তাহলে আমরা মসজিদ কাজে হাত দিতে পারি এই মাসজিদ নির্মাণ করতে পারে আমাদের প্রায় পাঁচ থেকে ছয় কোটি টাকার একটা প্রকল্প এখানে আছে তো সেই জন্য দানশীল ভাই বোন যারা আছেন তারা আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমরা ইনশাআল্লাহ এই মসজিদটির কাজ শুরু করতে পারবো আর অস্থায়ীভাবে একটা টিনশেট মসজিদ করতে হবে সালাতাত করার জন্য সেটা করতেও বেশ কিছু টাকার প্রয়োজন সেটা করে তখন আগের যে মসজিদ আছে সেটি ভেঙে আমাদের কাজ শুরু করতে হবে ইনশাল্লাহ সেই এই প্রকল্প আপনারা আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমাদের সহযোগিতা করবেন ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড নামে একটি অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে মসজিদের দান অনুদানগুলো আপনারা প্রেরণ করবেন পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কেন্দ্রের কাছে কেন্দ্রের কাছে আবেদন আসে যে তারা একটা মাসজিদ করছে কিন্তু সামান্য অনুদানের প্রয়োজন হয়তো কেউ সিমেন্ট চাচ্ছে কেউ কিছু রডের টাকা চাচ্ছেন কেউ সাত করতে পারছেন না আমাদের কিছু সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা কিন্তু মসজিদ ফান্ডে যদি আপনারা টাকা দেন আমরা এই এই টাকাটা শুধুমাত্র মাসজিদের কাজে ব্যয় করি অনেক জায়গায় কেন্দ্রের পক্ষ থেকে কিছু সহযোগিতা করা হয়েছে ইতিমধ্যে আমরা করে থাকি শুধুমাত্র যদি আপনারা দেন তাহলে এটা সম্ভব তো এই জন্য আমরা পৃথক ফান্ড করেছি পৃথক অ্যাকাউন্ট করা হয়েছে যেন মাসজিদের টাকা অন্য কোনো খাতে ব্যয় না হয় যারা মাসজিদকে কেন্দ্র করে দান করবেন তারা ইসলামিক কমপ্লেক্স মসজিদ ফান্ড নামে যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেখানে দান করবেন আর মহিলা মাদ্রাসা নির্মাণের জন্য যারা দেবেন তার ইসলামিক কমপ্লেক্স নামে একটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্টে টাকা আপনাদের অনুদান প্রেরণ করবেন দুটি অ্যাকাউন্টই আল্লাহ রাফ ইসলাম রাজশাহী শাখায় আছে সময় উদ্দিনী ভাই বন্ধুগণ বন্ধুগণ আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে ইয়াতিম প্রকল্প ইয়াতিম প্রকল্প এ বিষয়ে আপনারা বহু আগে থেকে আমাদের এতিম প্রকল্প সম্পর্কে জানেন যারা কেন্দ্রে অনেকে এসেছেন তারা দেখেছেন আলহামদুলিল্লাহ এতিমদের কত সুন্দর ব্যবস্থাপনা এখানে আছে এতিমদের জন্য পৃথক ডাইনিং পৃথক খাওয়া দাওয়ার ব্যবস্থা পৃথক ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এতিমদের থাকার জন্য একটি আপনাদের সহযোগিতা সহযোগিতায় একটি ছয়তলা বিল্ডিং এর কাজ সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ এখন এতিমরা এই যে নতুন যে ভবনটি নির্মাণ হয়েছে এই ভবনে এতিমরা এখন থাকছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কেন্দ্রের এতিম প্রকল্প কেন্দ্রের অধীনে আরও অনেকগুলো প্রতিষ্ঠানে আমরা এতিম প্রতিপালন করছি যেমন সাতক্ষীরা বাঁকাল মাদ্রাসা আছে তারপর বাগেরহাটে মাদ্রাসা আছে বগুড়া কয়েকটি মাদ্রাসা আছে ঢাকাতে আছে চট্টগ্রামে আছে তো এইভাবে বিভিন্ন জায়গায় কেন্দ্রের তত্ত্বাবধানে এতিম প্রতিফলিত হচ্ছে সেজন্য আমরা এতিম দাতা সদস্য ফরম দিয়েছিলাম আপনাদেরকে অনেকে এতিম নিয়মিত দাতা হয়েছেন একজন এতিমের মাসিক খরচ হচ্ছে তিন হাজার টাকা সেই হিসাবে প্রতি বছরে ছত্রিশ হাজার টাকা একজন এতিমের জন্য স্পন্সর কেউ হতে পারেন কেউ যদি মনে করেন যে একটা এতিমের দায়িত্ব নেব বছরের তাহলে তিনি ছত্রিশ হাজার টাকার দিয়ে একটা এতিমের দায়িত্ব গ্রহণ করবেন এক বছরের জন্য আর যদি কেউ বলেন যে না আমি একসঙ্গে অত টাকা দিতে পারছি না মাসে তিন হাজার টাকা করে দিয়েও আপনি একজন এতিমের দায়িত্ব নিতে পারেন অথবা যদি কেউ মনে করেন যে আমি তিন হাজার টাকা করে পারছি না আমি প্রতি মাসে এক হাজার টাকা করে দিব তাহলে এক হাজার টাকার দাতা হতে পারেন কেউ পাঁচশো টাকা চাইলে পাঁচশো টাকার দাতা হতে পারেন কেউ একশো টাকারও দাতা হতে পারেন এইভাবে আমরা দশটি স্তর করেছি যেন প্রত্যেকেই এতিমের এই গুরুত্বপূর্ণ খাতে যেন আমরা দাতা হতে পারে আলহামদুলিল্লাহ কারণ রসুল করিম সাল্লাহ সালাম বলেছেন আনা ওয়া কাফিল ইয়িমকে হাতাই ফিল জান্নাহ আমি এবং ইয়াতিমের পরিচালক তত্ত্বাবধায়ক জান্নাতে এইভাবে থাকবো তিনি তার দুই আঙ্গুলকে কাছাকাছি করে এইভাবে দেখিয়ে দিলেন সেজন্য আমরা প্রত্যেকেই চাই আখারে তার রাসুলের করিম সাল্লাহ সালামের সাথে থাকতে তার সাথে জান্নাত লাভ করতে সেজন্য জন্য সহযোগিতা করলে এই সুযোগটা লাভ করতে পারবো ইনশাল্লাহ সমন্বিত দিনী ভাই বন্ধুগণ আমাদের এই প্রকল্প আপনারা এগিয়ে আসবেন এই আশা আপনাদের কাছে রাখছি সমন্বিত দিনী ভাই ও বন্ধুগণ আমাদের আরেকটি প্রকল্প হচ্ছে আরেকটি দানের সুযোগ হচ্ছে ফ্রি বই বিতরণ প্রকল্পে আমরা যদি মনে করি যে দাওয়াতের ক্ষেত্রে অবদান রাখবো হয়তো আমি বলতে পারছি না বা লিখতে পারছি না সেই ক্ষেত্রে যদি আমি হাদিস ফাউন্ডেশন প্রকাশিত একটা বই একজন ভাইকে দেই যে বইটা বইটা আপনি পড়েন এই বইটা পাঠের মাধ্যমে যদি তার মধ্যে চেঞ্জ হয় পরিবর্তন আসে নিঃসন্দেহে আপনি দায়ল আল্লাহর হক আদায় করলেন তার আমলের কারণে যত নাকি তিনিই পাবেন সমপরিমাণ নাকি আল্লাহ তালা কিন্তু আপনার এই বইটি তাকে দেওয়ার কারণে আপনার আমল নামায়ও সংযুক্ত হবে ইনশাআল্লাহ কারণ রসুল এগোতে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে যে ব্যক্তি পদ দেখায় যে কল্যাণ পদ দেখায় আর আল যে কল্যাণের পদ দেখায় তিনি কল্যাণকারীর সমান নাকি পান সেজন্যের সুযোগটা আমরা রেখেছি বিশেষ করে বাংলাদেশের যে সমস্ত এলাকাগুলোতে দাতের বেশি ছড়াছড়ি যে সমস্ত এলাকায় পীর পূজা হচ্ছে যে সমস্ত এলাকায় মাজার পূজা হচ্ছে যে সমস্ত এলাকায় সহি শব্দটির সাথে পরিচয় নেই যে সমস্ত এলাকায় সালাতের সহি আকিদা সহি তরিকে কোনো সালাতই নেই সেখানে এই সমস্ত এলাকাগুলোতে যদি আমরা সালাতুর রাসুল বইটি আমিরি জামাত এলাকার সালাতুরসুল বই সহ অন্যান্য যে বইগুলো আছে মাসলাম আসালের যে বইগুলো আছে এগুলো যদি আমরা তাদের কাছে দেই বিতরণ করি তাহলে আলহামদুলিল্লাহ অনেকে বইগুলি পাঠের মাধ্যমে শহীদ দিন জানতে পারবে এই জন্য এই প্রকল্পে আপনারা এগিয়ে আসতে পারেন আমাজার মাসে যদি নিজেদের বাপ মায়ের নাম স্মরণ করে তাদের নামে যদি কিছু সাদা করতে চান এই প্রকল্প দান করলে আমরা আপনাদের দানটা আলাদাভাবে ওই পরিমাণ টাকার ওই পরিমাণ অনুদানের বই কিনে আমরা সে সমস্ত এলাকায় আমরা এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ সময়ের দিনই ভাই বন্ধুগণ আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের একটি সংস্কারবাদী আন্দোলন আহাদিস আন্দোলন চাই এমন একটি ইসলাম সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতি মতবাদ থাকবে না মাঝহামের নামে কোনো সংকীর্ণতাদ সমানী ভাই বন্ধুগণ আল্লাহাদিস আন্দোলন সমাজ সংস্কারের একটি আন্দোলন আল্লাহাদিস আন্দোলন পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক জীবন গড়ার একটি আন্দোলন সেই জন্য এই আন্দোলনের সাথী হওয়ার জন্য উদ্য আহ্বান জানাচ্ছে আপনাদের সবাইকে এই আন্দোলনের যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রকল্প আমরা আমাদের যে দান সাদাকা আমাদের যে অর্থ আল্লাহ সুমন তাল্লাহ যেটুকু আমাদেরকে দিয়েছেন সেইটুকুই আমরা সেইখান থেকে দিব আল্লাহ সুমন তালা আমাদের কাছ থেকে চেয়েছেন হ্যাঁ সেইখান থেকে আমাদের সাধ্যমতো আমরা যদি এই প্রকল্পগুলোকে দান করি তাহলে ইনশাল্লাহ এদেশে হকের পতাকা আরও বেশি করে উড্ডী হবে ইনশাল্লাহ উল্জাল হাকুয়া হাকাল বা হোকা সত্য সমাগত মিথ্যা অবস্থিত নিঃশব্দে মিথ্যা অপশ্রীয়বান সত্য যখন আসবে মিথ্যা তখনই পালিয়ে যাবে ইনশাল্লাহ এজন্য সত্যকে বাঁচিয়ে রাখার জন্য হকের প্রচারকে আরও জোরদার করার জন্য হককে বাঁচিয়ে রাখার জন্য যে প্রকল্পগুলোর কথা আপনাদের সামনে স্মরণ করা হলো আমি আবারও বলে দিচ্ছি দারুল হাদিজ বিশ্ববিদ্যালয় ও তবল্লিক ইসলাম ময়দান প্রকল্প ইসলামিক কমপ্লেক্সের মধ্যে মহিলা মাদ্রাসার প্রকল্প তারপরে কেন্দ্রীয় মসজিদ প্রকল্প এতিম প্রকল্প এবং হাদিস মন্ডন শিক্ষা বোর্ড ফ্রি বই বিতরণ প্রকল্প বেশ কয়েকটি প্রকল্পের কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম এইগুলোর মধ্যে আপনার পছন্দ যে যেই প্রকল্পে আপনি অনুদান প্রেরণ করতে চান সহযোগিতা করতে চান করবেন আর সবগুলোতে যদি সম্ভব হয় সেটা আরও ভালো সব জায়গায় আপনার অংশগ্রহণ থাকলো আপনাদের সার্বিক সহযোগিতা পেলে ইনশাল্লাহ এই সবগুলি প্রকল্প সামনের দিকে এগিয়ে যাবে এবং হকের দাওয়াত সর্বত্র ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আল্লাহবুল আলমিন আমাদেরকে তার দিনের স্বার্থে তার দিনকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের জানো মাল কুরবানি করার তোসিদান করুন আমিন আকুলকহাদাফিল্লাহ মুসলিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক